হ্যালো ফ্রেন্ডস আর আর বি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সেট টুয়েলভ নিয়ে আজকে আলোচনা করুন যারা যারা পূর্বের পার্টগুলো দেখোনি পূর্বের সেটগুলো দেখোই তারা তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নাও আর যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত নতুন তাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি আর সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো চলো বন্ধুরা আজকে সেট টুয়েলভ শুরু করি প্রথম প্রশ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ কোন বছরে করা হয়েছিল উত্তর উনিশশো সালে এশিয়ান গেমস ফেডারেশন পণ্ডিত জওহরলাল নেহরু প্রদত্ত গেমসের মূলনীতি হিসাবে কি গ্রহণ করে উত্তর এভার অনওয়ার্ড কোন মৌলিক অধিকার জরুরি অবস্থায় স্থগিত করা যায় না উত্তর জীবনের অধিকার দু সালের ফেব্রুয়ারি অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ কে উত্তর ডি পি সিং অক্ষয় কুমার কোন ছবিতে তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন উত্তর রুস্তম দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর অনুষ্ঠানে ডেল পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ফর দ্য সার্কুলার ইকোনমি লাভ করা ভারতের প্রথম ব্যবসায়িক সংস্থা বানিয়ান নেশনের প্রতিষ্ঠাতা কে উত্তর মনি বাজপেয়ী ইলেকট্রনের সংখ্যা যা এল কক্ষপথে নির্ধারণ করা যায় তা কত উত্তর আটটি মানুষের মধ্যে নিষিক্ত ডিম্বটি কিসের আস্তরণের মধ্যে প্রবাহিত হয় উত্তর জরায়ু তরণের এসআই একক কি উত্তর এম টু দি পাওয়ার মাইনাস টু বা মিটার পার সেকেন্ড স্কোয়ার আয়রন বাতাসে দহন হয়ে কি উৎপন্ন করে উত্তর এফ ই টু ও থ্রি ভারত সরকার দ্বারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিস্থাপিত হয়েছিল উত্তর উনিশশো সালে ঋণাত্মক তরণে বস্তুটির বেগ কি হয় উত্তর কমে যায় খলজি রাজবংশের প্রথম শাসক কে ছিলেন উত্তর জালাল উদ্দিন ফিরোজ খলজি সিলভার ক্লোরাইডকে যখন সূর্যের আলোয় রাখা হয় এটি ধূসর বর্ণ ধারণ করে এর কারণ কি উত্তর সিলভার ধাতু উৎপন্ন হওয়ার জন্য রাজ্যসভা ও লোকসভা উভয় সংসদ ভবনের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচন সমিতির সদস্যদের দ্বারা কে নির্বাচিত হন উত্তর উপরাষ্ট্রপতি আগাখান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত উত্তর হকি উইন্ড রিভার সিনেমার পরিচালক কে উত্তর টেলর শেরিডান এমসিবি এর পুরো কথা কী উত্তর মিনিয়েচার সার্কিট ব্রেকার ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী রূপে কে শপথ নিয়েছেন উত্তর বিপ্লব কুমার দেব সাধারণত মেন্ডেলিনের প্রজনন কাকে বলা হয় উত্তর জিন সম্প্রচার এবং আউটসোর্সিং শিল্পে তার কাজের জন্য পরিচিত প্রধান ভারতীয় প্রশাসক কে উত্তর কিরণ করনিক ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি কি নামে পরিচিত উত্তর ইন্দিরা কল এক মোল সমান কত উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কত সালে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন উত্তর উনিশশো তেতাল্লিশ সালে দু হাজার আঠেরো অনুযায়ী ভারতীয় স্টেট ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অরুন্ধুতি ভট্টাচার্যের পরে উত্তর রজনীশ কুমার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে শারীরিক সক্রিয়তার জন্য কাকে হু গুডউইল অ্যাম্বাসেডার বানানো হয়েছে উত্তর মিল্খা সিং যকৃত কি কাজ করে উত্তর পরিপাকমূলক কাজ করে পাথর কেটে তৈরি করা উদয়গিরি ও খণ্ডগিরি গুহা কোথায় অবস্থিত উত্তর উড়িষ্যা ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তর নতুন দিল্লি তরঙ্গ পাদগুলির গভীরতাকে কি বলা হয় উত্তর বিস্তার কোন খেলা জেন্টেলম্যান গেম নামে খ্যাত উত্তর ক্রিকেট জিএসটির অধীনে জাতীয় মুনাফা বিরোধী কর্তৃপক্ষ এর প্রথম চেয়ারপারসন ছিলেন উত্তর বদ্রিনারায়ণ শর্মা জাপানের জাতীয় ক্রীড়া কি উত্তর সুমো একটি বস্তু চাঁদের পৃষ্ঠে ওজন ষাট নিউটন পৃথিবী পৃষ্ঠে ওজন কত হবে উত্তর তিনশো নিউটন ভারতের জাতীয় আয় পরিমাপ করার প্রথম বৈজ্ঞানিক প্রয়াস করেছিলেন কে উত্তর প্রফেসর ভি কে আর ভি রাও কোন বলিউড অভিনেত্রী হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পর্যটনের ফ্রেন্ডস অব অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সভার প্রথম নারী রাষ্ট্রদূত উত্তর পরিণীতি চোপড়া স্থিতিশক্তির সূত্রটি কি উত্তর এমজিএইচ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাহায্য করবে আর কমেন্ট করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না ধন্যবাদ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব এর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে এবং যে শেয়ার দিয়ে আমাদেরকে সাহায্য করো